السلام عليكم ورحمة الله. إن الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. চ্যানেল সির অগণিত দর্শক বৃন্দের প্রতি প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইসলাম এসেনশিয়ালস। দর্শকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত শুক্রবার আমরা কথা বলেছিলাম এবং কথা বলা শুরু করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিআরাজ নিয়ে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলেছিলাম এবং কোরআনে কারিমের সূরা ইসরার প্রথম আয়াত দিয়ে আমরা শুরু করেছিলাম সে আলোচনা। আজকেও ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা আমরা রাখবো ইসরা এবং মিআরাজ নিয়ে। আপনাদের যে কোনো কোয়েশ্চেন আমাদের কাছে আপনার করবেন অথবা ইসলামিক শরিয়ার অন্য কোনো বিষয় নিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন। আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দিন জামিয়াতুল উম্মার সম্মানিত প্রিন্সিপাল এবং দারুল উম্মার খতিব শায়খ হযরত মাওলানা আব্দুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আহলান ও সাহলান। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শেখ, আমরা মূল আলোচনাতে যাবার আগে কয়েকটা চিঠি আছে এবং ফেসবুকে কিছু প্রশ্ন আছে, আমরা কিন্তু সেগুলো কিন্তু শুরু করি। জি প্লিজ। দর্শকবৃন্দ, একজন দর্শক আমাদের কাছে চিঠি লিখেছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এবং খুব সংক্ষিপ্ত তার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে অযু না করে ফরজ বা অন্য কোনো গোসল যদি বিবস্ত্র অবস্থায় করলে পরে অযু ছাড়া নামাজ পড়লে কি তা আদায় হবে, তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, যে গাড়ি চালানো অবস্থায় বা পায়ে হাঁটা অবস্থায় যদি কোরআনে কারিমে তেলাওয়াত শুনেন এবং সেজদার যদি তেলাওয়াত আসে, তাহলে কি তিনি কি সাজদা করবেন? এবং যদি তার জানা না থাকে যে এটা সাজদার তেলাওয়াত বা সেজদার আয়াত, তাহলে এই মতো অবস্থায় তিনি কি করবেন? এ হচ্ছে তার প্রশ্ন। তিনি ক্ষমা চেয়েছেন তার লেখার জন্য, তার লেখা ততটা সুন্দর না, কিন্তু আমার কাছে তো সুন্দরই লাগছে লেখা, হাতের লেখা, হাতের লেখা না মাশাআল্লাহ আমরা পড়তে পাচ্ছি তো। জি, শুনেছি যে সরোয়ারদের হাতের লেখা নাকি খুব খারাপ ছিল, তাই? হ্যাঁ, বড় বড় লোকজনের হাতের লেখা খারাপ হয়, ডাক্তারদের লেখা তো পড়াই যায় না। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আহমদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওসহবিহি আজমাইন ওয়া বাদ। ধন্যবাদ আমাদেরকে যে ভাই লিখেছেন। আপনার যে প্রথম কোশ্চেন, অজু না করে যদি ফরজ বা অন্য গোসল উলঙ্গ অবস্থায় করলে অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? প্রথম কথা হলো যে ভাই, গোসল করার আগে অজু করাটা সুন্নত, অজু করা ভালো, অজু করতে হবে। যদি কেউ গোসল করার আগে অজু না করেন কিন্তু গোসলের যে তিনটা ফরজ আছে এই ফরজ যদি আদায় করেন, এর মধ্যে একটা ফরজ এটাও আছে যে আপনি সমস্ত শরীরকে পানি দিয়ে আপনি ভিজায় ফেলবেন, তো এতে করে কিন্তু আপনার অজুর কাজটা তাতে করে হয়ে যাবে, কিন্তু আপনার সুন্নতের খেলাফ হবে। আমি আবার রিপিট করি, যদি গোসলের ফরজ তিনটাকে ঠিকভাবে আদায় করা হয়, যার মধ্যে একটা ফরজ এটাও রয়েছে সমস্ত শরীরকে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, এটা যদি সবই সঠিকভাবে মেনটেন করা হয় এবং তারপরে যদি অযু না করে কেউ নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, তবে সুন্নতের খেলাফ হচ্ছে। কারণ গোসল করার আগে অযু করাটা হলো সুন্নত, এই জন্য আমরা যেন গোসল করার আগে ফরজ গোসল হোক বা এমনি নফল গোসল হোক, আমরা যেন অযু মেহরবানি করে করি নি, এটা যেন আমাদের একটা হ্যাবিটে পরিণত হয়। এই অযুর জন্য কি আলাদা কোনো নিয়াত করা লাগবে কি? জি না, এর জন্য আপনি গোসল অযু দুটোই আপনি একসঙ্গে, এটা গোসলের অযু, এটা এটা ইশের অযু না, এটা আলাদা কোনো অযু না, আলাদা অযু না। তবে একটা কথা, যে উলঙ্গ অবস্থায় গোসল যেটা করা, এটা আসলে স্বাভাবিকভাবে আমাদের এটা করা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে উলঙ্গ অবস্থায় গোসল করলে কি অসুবিধা আছে কিনা, এবং এটার উত্তর ছিল যে ফাল্লাহু আহাক্কু আন তাস্তাহইয়া মিনহু, যে আল্লাহ হলেন এমন সত্তা যার থেকে তোমাদের, আরো মানুষ থেকে যা লজ্জা করো তার থেকে আল্লাহর থেকে লজ্জা করা উচিত। সেজন্য রব্বুল আলামিন তো আমাদেরকে দেখছেনই, সে হিসেবে যখন আমরা গোসল করি আমাদের লজ্জাস্থান আমাদের ঢেকে রাখা উচিত এবং সেভাবে এটাকে মেনটেন করা উচিত। আনফর্চুনেটলি কোনো কোনো কালচারে উলঙ্গ হয়ে গোসল করাটা তাদের কালচারে পরিণত হয়েছে, এটা ভালো কালচার না, এতে করে মানুষের থেকে লজ্জা চলে যায়। যদি এমন কোনো সিচুয়েশনে আপনি পড়েন যখন আপনার এই অবস্থায় গোসল করা ছাড়া আর কোনো উপায় নাই, এটা ভিন্ন কথা। আপনি আরবে ছিলেন, আরবের কালচার কি? আরব দেশে, বিভিন্ন দেশে বিভিন্ন কালচার আছে আসলে। আচ্ছা, অনেক দেশে অনেক কালচার আছে যে দেখা গেছে যে তাদের নর্মাল ট্রেডিশন হলো বাথরুমে গেলে তারা কোনো কিছু রাখে না,
আবার অনেক দেশে বরং এশিয়ান কালচার এই ব্যাপারে ভালো অনেক দেশেরই, যে কোনো আর কিছু না থাকলেও, যেমন বাংলাদেশের মানুষের আর কিছু না থাকলে একটা গামছা পরে হলেও তারা গোসল করে। ইট ইজ গুড, এটা ভালো একটা ট্রেডিশন। আচ্ছা, তো সেই হিসেবে বিভিন্ন দেশের বিভিন্ন ই আছে। তো এখন অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দেন যেটা হারাম না, হারাম না কথা ঠিক, কিন্তু এটা রিকমেন্ডেড না, এটা কি সুন্নতের খেলাফ? এটা অবশ্যই সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। এই জন্য যেহেতু হাদিসে এসেছে ফাল্লাহু আহাক্কু আন তাস্তাহিয়া মিনহু, যেন এটাকে আমি হারাম বলছি না, আমি যেটা বলছি যদি কোনো সময় আপনার এরকম ডেসপারেট নিড হয়ে যায় ডিফারেন্ট কথা, কিন্তু এটা রেগুলার প্র্যাকটিসে যেন পরিণত না হয়। যেমন মনে করেন আপনি হোটেলে আছেন, আর কোনো ব্যবস্থা নেই, আপনার এক সেট জামা কাপড় আছে, একটু পরে আপনি সফর করবেন, আপনি ভিজালে আপনি কাপড় নিয়ে লাগেজ ই করতে পারবেন না, এরকম কমপ্লিকেশন থাকে। আপনি হজে আছেন, মনে করেন আপনি মিনাতে আছেন, শুধু এহরামের কাপড়ই পরে আছেন, মক্কা থেকে কাপড় চোপড় তো নিয়ে যাওয়া যায় না মিনাতে, এরকম সমস্যা আছে। এখন দুই পিস এহরামের কাপড়ই শুধু আপনার আছে, এখন মিনার হয়তো গোসলখানায় আপনি গোসল করেছেন, এরকম অবস্থাগুলো এক্সেপশনাল। কিন্তু স্বভাবত ঘরে যখন আমরা থাকি আমরা যেন এই প্র্যাকটিস মেহরবানি করে না করি। দ্বিতীয় আপনার যে প্রশ্ন, যে আপনি গাড়িতে চলা অবস্থায় বা পায়ে হাঁটা অবস্থায় যদি কোরআন শরীফের তেলাওয়াত শোনেন এবং সেখানে যদি সেজদার আয়াত থাকে, তাহলে আপনি ওই অবস্থায় সেজদা না করে পরবর্তীতে আপনার সুবিধাজনক সময় আপনি সেজদা করে নেবেন। আর আপনি যেটা বলেছেন, যদি এমন হয় যে আপনার জানা নাই এটা সেজদার আয়াত, আপনি শুনতেছেন, কারণ সব মানুষ জানে না যে কোনটা কোনটা সেজদার আয়াত, আর না জানা অবস্থা যদি আপনি না করেন তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, কারণ এটা আপনার জানা নাই। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে না এটা সেজদার আয়াত, অথবা যেমন কোরআন শরীফের 30 পারায় তো দুটো সেজদা আছে, বিশেষ করে সূরা আপনার আলাক, একরা বিসমি রব্বিকাল্লাযী খলাকের শেষ যে আয়াতে সেজদা আছে, এটা আমরা অনেকেই জানি। এরকমভাবে যেগুলো আমাদের জানা আছে এগুলো যেন আমরা করি, যদি জানা না থাকে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ আলাম। ধন্যবাদ আপনাকে আপনার চিঠির জন্য। অনেক ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য। একটা চিঠি পড়ছি আমরা ইনশাআল্লাহ। একজন বোন আমাদের কাছে লিখেছেন ইতালি থেকে আমাদের এক বোন লিখেছেন সুদূর ইতালির থেকে। আপনি লিখেছেন যে মাদানী ভাইয়ের কাছে শুনেছি যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব, আমার কিছু স্বর্ণ আছে এর জাকাত প্রতি বছর দেই কিন্তু আমার নামে কোরবানি দেওয়া হয় না। এমন অবস্থায় 7 বছর যাবত আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, এখন 7 বছরের কোরবানি আমি কিভাবে আদায় করতে পারি দয়া করে জানাবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার এক পরিচিত লোক বাংলাদেশে ইসলামী ব্যাংকে 8 বছরের জন্য 1,00,000 টাকা রেখেছে যা 8 বছর পর দ্বিগুণ হবে, ইসলামিক ব্যাংকে এভাবে টাকা রাখা জায়েজ হবে কি? তৃতীয় আপনার আরেকটা বিষয় আছে যা খুবই ব্যক্তিগত এবং সেজন্য আপনি দোয়া চেয়েছেন আমাদের আমাদের কাছে, ইনশাল্লাহ আপনার দোয়া করেই আপনাদের সমস্যাটা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেন, আমিন। শেখ মাদানী উত্তর দিচ্ছেন, আপনারা শুনতে থাকুন। প্রথম কোশ্চেন হচ্ছে বোনের যে, হ্যাঁ একথা আমরা বারবার বলে থাকি, উলামায়ে কেরাম একথাই বলেন যার উপরে জাকাত ফরজ তার উপরে কুরবানি ওয়াজিব। আপনি যদি বিগত 7 বছরে আপনার জন্য নামে কুরবানি দেওয়া না হয়ে থাকে, তাহলে সামনের কুরবানি যখন আসছে তখন আপনি এই 7 বছরের কুরবানি একসাথে মেহরবানি করে দিয়ে দিবেন। এর ইজি অপশন হলো আপনি যদি একটা গরুই তো 7 নামে দেওয়া যায়, আপনি আপনার বিগত 7 বছরের নিয়াত করে যদি আপনি একটা গরু আপনার পক্ষ থেকে কুরবানি দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আপনার পুরোটা আদায় হয়ে যায়। এটা আপনি নিজেও করতে পারেন, কোনো চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে করতে পারেন, কুরবানির আগে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের অ্যাপিল আসবে, সেখানেও আপনি এটা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো সেই হিসেবে এতে কোনো অসুবিধা নাই, আপনি একসঙ্গেই এই 7 বছরের কুরবানি ইনশাআল্লাহ মেহরবানি করে দিয়ে দিবেন, আর এরপরের থেকে নিয়মিত প্রতি বছর আপনার নামে আপনি কুরবানি দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আপনার জন্য ওয়াজিব।